ফেসবুকে পরিচয়, তারপর প্রেম। সেই প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন ফানিয়া আইপ্রেনিয়া নামে এক ইন্দোনেশিয়ান তরুণী। সোমবার বিকেলে ইন্দোনেশিয়া থেকে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে এসে নামে সে। সেখান থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লাখালিয়া গ্রামে রাসেল আহমেদের বাড়ি গিয়ে পৌঁছান। খুব শিগগিরই বিয়ে করবেন তারা। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহা, তথ্য ছবিতে শেফাল করিমের রিপোর্ট। প্রেমের টানে সাত সাগর তেরো নদী পাড়ি দেওয়ার কাহিনী সবারই জানা। এমনই কিছু গল্প মাঝে মধ্যে আমাদের চারপাশে বাস্তব রূপে ধরা দেয়। তেমনই একটি কাহিনী ঘটেছে লক্ষ্মীপুরে। এবার ভালোবাসার টানে প্রায় 5,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণী। ইন্দোনেশিয়ার দ্বীপক শহরের মেয়ে ফানিয়া। প্রায় 4 বছর আগে ফেসবুকের মাধ্যমে ফানিয়ার সঙ্গে রাসেলের পরিচয়। বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা এক পর্যায়ে তা প্রেমের সম্পর্কে গড়ায়। সেই সম্পর্ককে বিয়ের মাধ্যমে পূর্ণতা দিতে 2 মাসের ছুটি নিয়ে এসেছেন ফানিয়া। ফার্স্ট টাইম উই মেট ইন ফেসবুক, দেন সাজেশন ফ্রম ইউ নো ফ্রেন্ডলিস লাইক দ্যাট। ও প্রথম আমাকে ফেসবুকে নক করে, তারপর থেকে আমরা প্রতিদিনই কথা বলা শুরু করি। 4 বছর ধরে আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি, তাই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার চাকরি ছেড়ে দিয়ে এদেশে এসেছি। এখানে সব কিছুই ভালো। আমি এখানকার আচার আচরণ, খাবার দাবার থেকে শুরু করে সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। Actually long distance relationship, yeah, this is the first time we met. ভবিষ্যতে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা আছে রাসেলের। ফানিয়াও বাংলাদেশে থাকার ব্যাপারে আগ্রহী বলে জানান তিনি। 4 বছর আগে আমাদের পরিচয় ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে আমি ওনার সাজেশন দেখলাম, যেটা আমার প্রোফাইলে দেখালো। দেখানোর পর আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর কয়েকদিন পর আস্তে আস্তে আমাদের কন্ট্যাক্ট শুরু হলো। আমরা কথা বলা স্টার্ট করলাম বন্ধুত্ব হিসেবে প্রায় 1-2 বছর। এরপর একদিন হঠাৎ করে তাকে আমি প্রপোজ করে বসলাম। সে প্রপোজটা অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পর আস্তে 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 সে আমার বিষয়ে আরও ভালোভাবে জানার চেষ্টা করলো, আমার দেশ সম্পর্কে জানার চেষ্টা করলো। তো সব কিছু জানার পর আমি দেখলাম যে আস্তে আস্তে তার মাঝে একটা মানে ইন্টারেস্ট ফিল করতেছিল। তারপর ও একদিন বসলো যে তাহলে আমাদের এটা আমরা শুধু প্রেম ভালোবাসা না, আমরা এটা চূড়ান্ত রূপ নিতে চাই। তো যার কারণে আমরা বিয়ের প্ল্যান করলাম। সেও অ্যাগ্রি করলো। সে আমার পরিবারের সাথে কথা বললো, কনফার্ম করলো। আমিও তার পরিবারের সাথে কথা বললাম, কনফার্ম করলাম। কনফার্ম করার পর তারপরে সে ডিসাইড করলো সে আমার দেশে আসবে। তো আসলে সে আসছে আমার দেশের কালচার শুনে বা মানুষ শুনে, সব কিছু জেনে শুনে তার কাছে ভালো লাগছে, সেই টানে কিন্তু সে আমাদের এখানে চলে আসছে। আর সে আসছে তার পরিবার চাকরি সব কিছু ছেড়ে এখানে চলে আসছে। আমি তোমাকে ভালোবাসি। এদেশে আসার পর থেকে পরিবারের সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে চলেছেন ফানিয়া। সবাইকে আপন করে নিয়েছেন এরই মধ্যে। তা আমি খুশি, তো একটু বেশি পুরোপুরি খুশিটা হইতে পারলাম না, যদি ওরে রাখতে পারতাম। ওরও থাকার ইচ্ছা। খুব আনন্দদায়ক মনে হয়েছে যে অন্য একটা দেশের মেয়ে আমাদের বাংলাদেশে এসে থাকবে, আমাদের সাথে রিলেটিভ হবে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। ভিনদেশি তরুণী বিয়ের জন্য এদেশে চলে আসার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আশপাশের গ্রামের মানুষও ভিড় করছে বিদেশি বউকে দেখার জন্য। শেফাল করিম, আরটিভি।